এই গোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে উপর যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেইগুলির ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করার জন্য আমি আনিসুল হক আইনমন্ত্রী, আমার সাথে আছেন জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন, আছেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, আছেন জনাব আরাফাত ডক্টর আরাফাত, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়, এবং আমাদের সঙ্গে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিব। আমি আপনাদেরকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে 2018 সালে একটা পরিপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেন। কোটা বাতিল করার পর, আমি এই কারণে বলছি যে প্রেক্ষাপটটা সকলেরই জানার দরকার, কোটা বাতিলের পর বীর মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটা রিট পিটিশন করে, সেই রিট পিটিশন শুনানি হওয়ার পরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ একটা রায় দেয়। সেই রায়ে এই যে 2018 সালের যে কোটা বাতিলের যে পরিপত্র, সেই পরিপত্রকে তারা ইল্লিগাল ঘোষণা করেন এবং বাতিল করে দেন। তিন দিনের মধ্যে যেহেতু সরকার এই বাতিলের পক্ষে এবং রায়ে যে কোটা বাতিল করা হয়েছে সেটাকে যে আবার পুনর্বহাল করা হলো সেটার বিপক্ষে, সেই জন্য তিন দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করা হয়। আপিল করার আগেই যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে যখন মামলা শুনানি হয় কোনো পক্ষভুক্ত হয় নাই, এবং যখন সরকার আপিল করে তখনও তারা পক্ষভুক্ত হয় নাই, তো সেই ক্ষেত্রে যখন এটাকে চেম্বার জাজ আপনার ফুল আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠানো হয়, আপিল বিভাগ সেইটাকে শুনবে বলে একটা তারিখ দেয়। ইত্যবসরে কোটা আন্দোলনকারীরা এই আপিল শুনানির আগে একটা পক্ষভুক্ত হন। তারা পক্ষভুক্ত হওয়ার পরে সেই পক্ষভুক্তের দরখাস্তের উপরে যখন শুনানি হয় তখন আপিল বিভাগ একটা আদেশ দেন। সেই আদেশে আপিল বিভাগ অত্যন্ত পরিষ্কারভাবে বলেন যে স্ট্যাটাসকো মেনটেন করতে হবে, আর বলেন যে হাইকোর্ট বিভাগের যে কোটা বাতিল করার কোটা থাকবে না, এই জিনিসটা যে বাতিল করা হয়েছিল আগে সেইটাকে যে বাতিল হাইকোর্ট বিভাগ বাতিল করেছে সেটা অকার্যকর থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের এই শুনানি না হবে। তার মানে হচ্ছে সেই দিন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না, এবং তারিখ নির্ধারণ করেন যে অগস্ট মাসের 7 তারিখ 2024 সাল এইটা এই মামলার শুনানি হবে। আপনারা দেখেছেন যে একদিকে কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল, এর সুযোগ নিয়ে কিছু মহল এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা অবলম্বন করেন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলোচনায় বসতে চান। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে বলি যে যখনই তারা বসতে চায় আমরা রাজি আছি, এবং সেই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলি যে কোটা বিরোধী আন্দোলন এর যে মামলাটা আপিল বিভাগে আছে সেই মামলাটা 7 তারিখে শুনানি, এটা এগিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করব। এবং সেই দিনই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, তিনি এই মামলাটায় এগিয়ে এনে 21 জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।
আপিল বিভাগ 21 জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন। সেইখানে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেন। সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক 93%, 5% হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানাদি সন্তানরা, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ, এই থার্ড জেন্ডার। এই বলে তারা একটা নির্দেশনা দেন এবং আমার সাথে যখন এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে আমার সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সাথে যখন তারা বৈঠকে বসেন কোটার দাবি পেশ করার জন্য, তখন এবং সেই কোটার দাবি পেশ করার পরে আমি যখন বাইরে এসে আপনাদের সামনে বক্তব্য দেই রাত্রি 2:30টার সময়, তখন আমি বলেছিলাম যে এই কোটার পার্সেন্টেজ সম্বন্ধে যে আলাপ হয়েছে তাতে আপনার একটা সুষ্ঠু সমাধান এ আসা সম্ভব। এবং আমি 21 অগস্ট আর 21 জুলাই যখন আপিল সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যখন রায় দেয়, আমি তখন বলেছিলাম যে এই সংবাদ আমাদের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের জবাবে যে এই প্রজ্ঞাপন আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে, আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে, এখন আমি আপনাদের কাছে সেই প্রজ্ঞাপনটা উপস্থাপন করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি 1 শাখা, প্রজ্ঞাপনের নাম্বারটা সময়ের জন্য আমি আর বললাম না, তারিখটা বলে দেই 8ই শ্রাবণ 1431, 23শে জুলাই 2024, বিষয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত / আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে / কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত / আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে / কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। ক, মেধাভিত্তিক 93%, খ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, এবং ঘ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র / প্রজ্ঞাপন / আদেশ / নির্দেশ / অনুশাসন রহিত করা হইল। তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার
যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হল। চার, এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। এই আপনাদের কাছে কপি পৌঁছে যাবে, কপি দিয়ে দিয়েছ, দিয়ে দাও। এক মিনিট, না না, আপনারাও বুঝেন যে আপনাদের জন্য কপি আছে, ব্যাস এইটুকু আমার দরকার। না না, প্রশ্ন আমি নেব, আমার কথা শেষ হয়। এর মাধ্যমে, এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে, এবং আপনাদেরকে আমি আরও বলে দিচ্ছি যে এটার গেজেট নোটিফিকেশন প্রায় হয়ে গেছে, আমি এর মাধ্যমে সরকারের থেকে যা যা করণীয় হয়েছে আমি তার সারমর্ম আপনাদের কাছে একটু তুলে ধরছি। এক, আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আমরা এই একটা কথা ছিল যে আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তের কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 100 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগে যে পত্রিকায় দেখেছি যে অবস্থা একটু ইয়ে হলে, শান্ত হলেই তিনি স্পটগুলি ঘুরে দেখবেন। দুই, তিন, এই যে সহিংসতা হয়েছে এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। আর চার, আরেকটা কথা ওনার, সেটা হচ্ছে যে এটাও আমরা জানতে পেরেছি যে মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে। আমি এইটা বলতে পারি যে, এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে, তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। আর আরেকটা শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে, এই আমার বক্তব্য ছিল। আমার বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেই জন্য ধন্যবাদ। আপনারা যদি প্রশ্ন করতে চান এক এক করে করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে এক এক করে জবাব দিতে হবে। ধন্যবাদ।